অনলাইনে গত 24 তারিখ থেকে ট্রাই করতেছি অনলাইনে তো লগইন হলেও লেখা আছে ইউ আর ভ্যালুয়েবল ফর আস অনলাইনে বিপর্যয় আর কাউন্টারের সার্ভার ডাউন ঈদযাত্রার রেলের আগাম টিকিট নিতে ঢাকা চট্টগ্রামে ভোগান্তি বাস ও লঞ্চ টার্মিনালে নেই ভিড় নিউ মার্কেটে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল তিন দিনের রিমান্ডে ব্যর্থতা ঢাকতে দায় চাপাচ্ছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের ব্লেম গেমের রাজনীতি করছে দলটি জবাব আওয়ামী লীগের টেকনাফে বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই নেতাকে বেধড়ক কিল ঘুষে মারলেন সাবেক এমপি বদি ও তার ভাই ভিডিও ভাইরাল বিরোধিতা করায় চড়াও দাবি ভুক্তভোগীদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস চট্টগ্রামে থামছে না সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এবার চাড়াগি পাহাড় এলাকায় হামলায় ছাত্রলীগ নেতা নিহত পটিয়ায় কথা কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা এবং ঈদের আগে আবারও ভোজ্য তেলের সংকট সরবরাহ বন্ধ করেছে বেশিরভাগ মিল মালিক অন্য পণ্য সঙ্গে না নিলে দিচ্ছে কম অভিযোগ ব্যবসায়ীদের জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক টানা দুদিন অনলাইনে বিপর্যয় আর কাউন্টারে চরম ভোগান্তির মধ্য দিয়ে শেষ হলো ঈদযাত্রায় রেলের 27 এপ্রিলের আগাম টিকিট বিক্রি শুক্রবার রাত থেকেই টিকিট পেতে উপচে পড়া ভিড় কমরাপুর রেল স্টেশনে অনলাইনে ঢুকতে না পেরে কাউন্টারে ভিড় করেন যাত্রীরা সেখানেও সার্ভার হ্যাং আর ধীর গতিতে নাজেহাল তারা এত দুর্ভোগের পরও টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ .com-এর দাবি সবই চলছে ঠিক মতো ভোর 6টা কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন অনেক মানুষ কোথাও বা চলছে গল্প আড্ডা কোথাও বা লুডু খেলার আসর রাত থেকে মশার কামড় আর ভ্যাপসা গরমে ভোগান্তিতে এসব করে সময় কাটানো মানুষগুলোর অপেক্ষা 12 থেকে 15 ঘন্টার দাঁড়িয়ে আছি প্রায় 15 ঘন্টার মতো 12 ঘন্টার মতো দাঁড়ায় আছি ভাই আমাদের জন্য ভাত নিয়ে আসছে আমরা এখানে সেরি করছি যত কষ্ট হোক না কেন টিকিটের জন্য আর কি সারা রাত এখানে ওয়েট করছি এত সব ভোগান্তির পর সকাল 8টায় অপেক্ষার পালা শেষ হয় সোনার হরিণ টিকিট হাতে পেয়ে যেন ঈদের আনন্দে মেতে ওঠেন তারা পরিবারের সঙ্গে ঈদ করতে পারবো অনেক খুশি অনেক অপেক্ষার পর ট্রেনের টিকিট পেয়ে গেছি আল্লাহর রহমতে 27 তারিখ বাড়ি যাওয়ার যাত্রা শুরু করব তবে অফলাইনেও নানা বিড়ম্বনায় পড়েন টিকিট প্রত্যাশীরা মাঝে মধ্যেই কাউন্টারের সার্ভার ডাউন আর ধীর গতিতে ভোগান্তি চরমে ওঠে অনলাইনে তো ঢুকছে না এবং আপনার অফলাইনেও সার্ভার ডাউন হ্যাঁ কোনোভাবে টিকিট কাটতে পারতেছে না যখন থেকে শুরু করে তখন থেকে ডাউন কাজ করতেছে না অনলাইনেও বিপর্যস্ত টিকিট প্রত্যাশীরা মোট টিকিটের 50% অনলাইনে বিক্রির কথা থাকলেও ঈদ টিকিট বিক্রির শুরুর দিনই ভেঙে পড়ে অনলাইন কার্যক্রম শুরু থেকে সার্ভার ডাউন আর নানা জটিলতায় ঘর ছেড়ে কাউন্টারে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা কোনো রকমের অনলাইনে ঢোকা যাচ্ছে না বা টিকিট ঢোকাটা যাচ্ছে না অনলাইনে তো লগইন হয় না লগইন হলেও লেখা আছে ইউ আর ভ্যালুয়েবল অনলাইন নিয়ে বরাবরের মতো বাস্তবতা বিবর্জিত তাই সারা উত্তর টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ .com-এর আমাদের সার্ভার এবং আমাদের সফটওয়্যার কোনো কিছুই এখন পর্যন্ত ডাউন হয়নি আমাদের একদম শুরুতেই আসলে যেই ধাক্কাটা আসে টিকিট কাটার জন্য ওইটা আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছি এবং পারছি সো আমরা সামনে ইনশাআল্লাহ পারবো শনিবার 27 তারিখের ঈদযাত্রায় 37টি আন্তনগর ট্রেনের মোট 26,700 টিকিট বিক্রি করা হয়েছে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা সার্ভার ডাউনের কারণে টিকিট প্রিন্টিং হচ্ছে না পাশাপাশি এনআইডি জটিলতা চট্টগ্রামেও এমন ভোগান্তির মধ্য দিয়েই ঈদযাত্রার রেলের আগাম টিকিট কেনেন যাত্রীরা শেখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে তিনটা থেকে এখানে দাঁড়া রয়েছি এখন ওনাদের সার্ভারের সমস্যা করতেছে মানে ঢাকা থেকে ওইটা আসতেছে না সকাল 5টা আসছে ভাই এখন লাখসামা দূরের টিকিট চাইলাম বলতে সার্ভার কাজ করতেছে না 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কাউন্টারের সামনে গিয়ে সার্ভার ডাউন থাকার টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন দু যাত্রী শুধু যে সার্ভার জটিলতা তা কিন্তু নয় এনআইডি কার্ডের ফটোকপি সঙ্গে না থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে খালি হাতেই অথচ সে ভোর থেকে তারা লাইনে দাঁড়িয়েছিলেন টিকিটের আশায় আমি 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি না থাকার কারণে আমি অরিজিনাল কপি নিয়ে আছি কিন্তু অরিজিনাল কপি দিয়ে ওরা টিকিট দেয়নি আইডি কার্ডের ফটোকপি নাই জন্য দেয় নাই দীর্ঘ অপেক্ষার পর যারা কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন তারা ছিলেন উচ্ছ্বসিত ফজর নামাজ আসে দাঁড়াইছে এখন টিকিট পাইলাম ঢাকা সোনার বাংলায় 4টায় এখন মাত্র টিকিট পাইলাম এর জন্য আর ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে এজন্য অনেক খুশি লাগতেছে ফেরি খাওয়ার পরে আসছি এই মাত্র টিকিট হাত পেলাম খুব ভালো লাগতেছে স্টেশন ম্যানেজার স্বীকার করলেন সার্ভার জটিলতার কারণে যাত্রীদের ভোগান্তির কথা সে সঙ্গে জানালেন কালোবাজারি প্রতিরোধে নেওয়া নানা পদক্ষেপের তথ্য সহজ.com তো নতুন ভাবে এখানে কাজ শুরু করেছে
এই লক্ষ্যে ওরা কাজ করছে এবং এই জন্যই প্রথম দিন হয়তো কিছুটা সমস্যা হচ্ছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে। চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুরগামী 10টি আন্তনগর ট্রেনের 3600 টিকিট বিক্রি করা হচ্ছে কাউন্টার থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সদরঘাটের লঞ্চগুলোর জন্য স্থায়ী কাউন্টার থাকলেও দু একটি ছাড়া কোনো কাউন্টারেই বসেন না কেউ। রীতিমতো বাসা বাড়ি বানিয়ে আস্তানা গেড়ে থাকেন বহিরাগত মানুষজন। এতে কাউন্টারে না গিয়ে যাত্রীরা ঈদের আগাম কেবিন বুকিং দিচ্ছেন লঞ্চে গিয়েই। সানবিন রুপলের রিপোর্ট বিস্তারিত। অন্তত ঈদের সময় টিকিট কাউন্টারগুলো রমরমা থাকার কথা, কিন্তু সদরঘাটের লঞ্চগুলোর জন্য নির্ধারিত বেশিরভাগ কাউন্টারের চিত্র একই। রীতিমতো বাসা বাড়ি বানিয়ে রেখেছে ছিন্নমূল মানুষেরা। কোনো কোনো কাউন্টারের ভেতরে মাদকের আড্ডা বসারও ছাপ স্পষ্ট। বাহানা থেকে আমরা দু একটা মাল ফুল বাঁধি, আবার রাইতলে নিতে পারি জায়গা। এখানে টিকিট কাউন্টার করা মাত্রই এন্ট্রি একটা লোক বসেনি। নির্ধারিত স্থানে কোনো কোনো কাউন্টার খোলা রাখা হয়েছে ঈদের অগ্রিম কেবিন বুকিংয়ের জন্য, তবে বেশিরভাগ কাউন্টারই লঞ্চের ভেতরে। এ নিয়ে অযৌক্তিক ব্যাখ্যা তাদের। শুধুমাত্র ঈদের স্পেশাল টিকিটগুলো আমরা এখান থেকে কাউন্টার থেকে সেল করতেছি, ঈদ স্পেশালে কোনো ভাড়া বাড়ানো হয়নি। এখানে অ্যাকচুয়ালি কেউই বসে না, আসলে কাউন্টার দেখি তো ঠিকই, আর কেবিন এখান থেকে কেউ দেয় না, এখানে বসেও না। কেবিন তো আমাদের হয়ে যেতেছে, এই জন্য এদিকে অতটা ই নেই। তারপরও কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই আগাম টিকিট বুকিং দিতে পেরে খুশি যাত্রীরা। ঈদে বাবা মার সাথে দেখা করতে যাবো, এই জন্য আগে আগে ঈদের কেবিনটা কাটলাম। কোনো রকম সমস্যা হয়নি টিকিট পেতে, আর আমি টিকিটটা কেটেছি হচ্ছে 28 এপ্রিল 2022। সদরঘাট থেকে ঈদ কেন্দ্র করে 27 এপ্রিল থেকে 41টি রুটে প্রতিদিন শতাধিক লঞ্চ ছাড়বে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের মামলার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঘটনার ইন্ধনদাতা হিসেবে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ড আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শনিবার সকালে মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে হাজির করা হয় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে। সরকারি কাজে বাধা, পুলিশের উপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখমের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঘটনার ইন্ধনদাতা হিসেবে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ড আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ। রিমান্ড শুনানিতে মকবুল হোসেনের আইনজীবী তার শারীরিক অসুস্থতার কাগজপত্র দিয়ে জামিনের আবেদন করেন। একজন সিনিয়র আইনজীবীকে এই মামলায় সম্পৃক্ত করা, এটা অত্যন্ত দুঃখজনক। এই মামলায় ওনাকে সম্পৃক্ত করার মতো কোনো উপাদান মামলার মধ্যে নাই। এই মামলায় সবগুলা ধারাই জামিনযোগ্য। এদিকে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, গত সোমবার নিউ মার্কেটের ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্ট ফুড নামের যে 2 দোকানের কর্মচারীদের বাগবিতণ্ডা থেকে এ সংঘর্ষের সূত্রপাত, তা সিটি কর্পোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ। নিউ মার্কেট এলাকায় দোকান মালিক কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে 2 জনের প্রাণহানি এবং অর্ধশত মানুষ আহত হওয়ার ঘটনায় মকবুল হোসেনকে ষড়যন্ত্রকারী হিসেবে তুলে ধরা হয়। দুপক্ষের শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মকবুল হোসেনের নেতৃত্বে, তার পরামর্শে, তার পূর্ব পরিকল্পনায় সেখানে প্রায় 600 জন দুষ্কৃতকারী সেখানে পুলিশের উপর আক্রমণ করে, দোকানপাট ভাঙচুর করে, পুলিশের কাজে বাধা প্রদান করে। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে যুক্তিসঙ্গত মনে হয় সেখানে 7 দিন রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে নিউ মার্কেট এলাকার সহিংসতার সঙ্গে বিএনপি নেতাদের জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি ব্লেম গেমের রাজনীতি করে বলেই যে কোনো কিছুতেই সরকারকে জড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম। বলেন, নিজেদের লক্ষ্য ঠিক না করেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক, বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো বক্তব্য জুড়েই ছিল নিউ মার্কেট এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ব্যবসায়ী শিক্ষার্থী সংঘর্ষ প্রসঙ্গ। রক্তক্ষয়ী এই সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করেন মির্জা ফখরুল। বলেন, পুলিশ ও নিজেদের ব্যর্থতা ঢাকতেই ক্ষমতাসীনরা বিএনপিকে জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে
সর্বক্ষেত্রে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে। মকবুলের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী 26 এপ্রিল ঢাকা সহ সকল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপির সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম উল্টো দাবি করেন, ব্লেম গেমের রাজনীতির অংশ হিসেবে নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় সরকারকে জড়িয়ে মিথ্যাচার করছে বিএনপি। বিএনপি সবসময় সরকারের ব্যর্থতা, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা সেই কথা তারা বলে। ওনারা ওনাদের অতীতের ব্যর্থতার কথাও কিন্তু একবারও এদেশে জনগণের কাছে সে দায় ওনারা স্বীকার করতে পারে নাই। তারা মিথ্যাচারের যে রাজনীতি সেটা করে, তারা ব্লেম গেমের রাজনীতি করে, কিন্তু তাদের অপরাধ, তাদের অপকর্ম, তাদের অপপ্রচার নিয়ে যে মানুষ যে অতিষ্ঠ, দেশের মানুষ যে এখন আর তাদেরকে এ ধরনের মিথ্যাচার শুনতে চায় না, এই বুঝটুকু তাদের ভিতরে হয়নি। রাজনৈতিক পরিচয় নয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংঘর্ষের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে বলে জানান আওয়ামী লীগের নেতা। বিএনপি এই ঘটনার সাথে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তারা জড়িত। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোথাও গণ্ডগোল হলে সেখানে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে বিএনপি। তার বড় প্রমাণ নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনা। চট্টগ্রামের বহদ্দার হাতে এক ইফতার মাহফিলে তিনি আরও বলেন, জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য বিকৃত করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। নিউ মার্কেটের ঘটনায় যে বিএনপি যুক্ত, সেটি অর্থাৎ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, যখন এই ঘটনা শুরু হয় তখন ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে এবং একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতারা এই দোকান কর্মচারী এবং ছাত্রদের মধ্যে যে বচসা, সেটির মধ্যে তারা ঢুকে পড়ে ভিড় ঢেলেছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা নিরীক্ষা করেই তারা আসামিদের গ্রেপ্তার করছে। টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই নেতাকে বেধড়ক কিল ঘুষি মারলেন কক্সবাজার 4 আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার ভাই মোহাম্মদ শুক্কুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। বদির কথার বিরোধিতা করায় চড়াও হন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালীন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ মনুকে বেদরক মারধর করছেন কক্সবাজার 4 আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি ও তার ভাই মোহাম্মদ শুক্কুর। শুক্রবার টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, সবাই সাবেক সাংসদ বদি পৌর কমিটিকে ডিঙিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিতে কথা বলছিলেন। এর প্রতিবাদ করেন ইউসুফ মনু। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে বদি ও তার ভাই শুক্কুর মারধর করতে থাকেন মনুকে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ ভুট্টুকেও মারধর করা হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা শাহ আলমের উপস্থিতিতে এই ঘটনা ঘটলেও যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এক পর্যায়ে আমরা ওই ইফতারের টাইম হওয়ায় আমরা হল থেকে বেরিয়ে যাই। পরবর্তীতে আমরা জানতে পারি হলের ভিতরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যদি কোনো অভিযোগ পাই লিখিতভাবে তাহলে আমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নেব। এ বিষয়ে কথা বলার জন্য সাবেক এমপি আব্দুর রহমান বদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। মিয়ানমার থেকে কক্সবাজারে ঢুকছে সানডে ও এভরিডে নামে নতুন মাদক। মজুত করা হতো চোরাকারবারীর বাড়ির সুড়ঙ্গে। বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক 4। শুধু আরএফএল ক্লাস পাইতে পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। চট্টগ্রামে থামছে না সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব। এবার চেরাগি পাহাড় এলাকায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন ছাত্রলীগ নেতা। অন্যদিকে পটিয়ায় কথা কাটাকাটির জেরে
এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত 9:07 বেশ কয়েকজন যুবক চারগি পাহাড় এলাকা দিয়ে হেঁটে বের হয়ে যায়। এর আধ ঘন্টা পর তিনজন যুবক ছাত্রলীগ নেতা তারেককে ধরাধরি করে বের করে নিয়ে যান। কয়েকদিন ধরে নগরীর চারগি পাহাড় এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব চলছিল। এরই জেরে শুক্রবার ইফতারের আগে নিজেদের প্রভাব দেখাতে এলাকায় শোডাউন করে ছাত্রলীগের দুই গ্রুপ। এদিন রাতে দুই পক্ষ আবারও মুখোমুখি হলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান বিএফ শাহিন কলেজের ছাত্র আশকার বিন তারেক। নিহত তারেক জামাল খান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। এদিকে চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কাশিয়াশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশিমের ছোট ভাই মোহাম্মদ সোহেল। স্বজনরা জানান, শুক্রবার রাতে স্থানীয় মসজিদে তারাবির নামাজ শেষে চেয়ারম্যান আবুল কাশিমের সঙ্গে স্থানীয় শরীফ নামে একজনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর সোহেল প্রতিবাদ করতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সময় তাকে সাহায্যে এগিয়ে গেলে আরো কয়েকজনকে জখম করা হয়। চেয়ারম্যানকে না ফেয়ে ছোট ভাইকে ফেয়ে চারাগি পাহাড়ে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত চারজনকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় শোভন নামে একজনকে আটক করা হয়। কারা কারা জড়িত আমরা নাম পেয়েছি, তাদের আইডেন্টিফাই করেছি এবং ঘটনার সঙ্গে বিস্তারিত আইনগত ব্যবস্থা নেওয়া। এদিকে নিহত মোহাম্মদ সোহেল পটিয়ার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ মাদক চোরা কারবারির চক্র। মিয়ানমার থেকে আনছে সানডে ও এভরিডে নামে নতুন মাদক, মজুত করছে বাড়ির টয়লেটে তৈরি সুরঙ্গে। বিজিবির অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল ইয়াবা। মূল হোতা পালিয়ে গেলেও আটক করা হয় চারজনকে। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় বেড়েই চলেছে মাদকের চোরা চালান। এবার করইবনিয়া এলাকায় ইয়াবার গডফাদার নামে পরিচিত ইকবাল হোসেনের বাড়ির বাথরুমে মিলল সুড়ঙ্গ। সেখানে মজুত করা হতো মিয়ানমার থেকে আসা ইয়াবার বড় বড় চালান, যেখানে শুক্রবার মধ্যরাতে বিজিবি অভিযান চালিয়ে উদ্ধার করে 50,000 ইয়াবা। ইকবাল পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রীসহ চারজনকে। তাদের জিজ্ঞাসাবাদে গহীন পাহাড়ি এলাকায় মেলে আরও 6,00,000 ইয়াবা। মিয়ানমারের সানডে মারমা নামে এক ইয়াবা মাফিয়ার সরবরাহ করা সানডে নামে এক ধরনের ইয়াবার চাহিদা ও চোরা চালান বাংলাদেশে বেড়েছে সম্প্রতি। এছাড়াও এভরিডে নামে আরেক ধরনের মাদকের চালানো আসছে ব্যাপক হারে। এসব চালান আসছে ইকবাল হোসেনের নেতৃত্বে। এইটা ওদের ব্র্যান্ড সিগনেচার। ওইখানের আমরা যেটা শুনেছি একটা মহিলা আছে, তার নাম সানডে, সানডের সিগনেচার থাকলে এটাই হচ্ছে টপ কোয়ালিটি ইয়াবা। 2019 পর এটি বিজিবির অভিযানে উদ্ধার হওয়া সবচেয়ে বড় মাদকের চালান। এদিকে সীমান্তে মাদকের চোরা চালান বন্ধে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আমাদের কার্যক্রম নিশ্চিতভাবে অব্যাহত আছে। আমরা আশা করছি যে আমাদের জালের মধ্যে সে ধরা পড়বে। এই ঈদ উপলক্ষে সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেগুলো আমরা কিন্তু আটক করতে সমর্থ হয়েছি। গত 4 মাসে বিজিবি প্রায় 56,01,000 ইয়াবা ও 33,500 বেশি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে। এসব অভিযানে বিজিবির হাতে আটক হয়েছে 434 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের আগে বাজারে আবারও ভোজ্যতেলের সংকট দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন হঠাৎ করেই সরবরাহ বন্ধ করে দিয়েছে বেশিরভাগ মিল মালিকরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুন বাজারে এসেছেন তেল কিনতে, অথচ পুরো মার্কেট ঘুরে নির্দিষ্ট ব্র্যান্ডের তেল পাননি বলে দাবি তার। অন্য ব্র্যান্ডের তেল স্বল্প পরিমাণে মিললেও দাম বাড়তি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। দুদিন আগেও বাজারে রূপচাঁদা তেল দেখছি যে আছে এবং 750 টাকা করে আমার কাছে চাইলো, আজকে রূপচাঁদা তেলও বাজারে পাইতেছি না। প্রত্যেকটা জিনিসে যদি এরকম 20 টাকা 10 টাকা বা সামথিং যদি আপনার বাড়ে, তাহলে হিসাব করে আমরা কী করব। বাজার ঘুরে দেখা যায় বর্তমানে পাম অয়েল ও খোলা সয়াবিনের সরবরাহ বন্ধ রয়েছে। যাদের কাছে মজুদ আছে তারা হাঁকাচ্ছেন আকাশচুম্বী দাম। পাইকারি বিক্রেতারা বলছেন এক ড্রাম পাম অয়েল বিক্রি হচ্ছে 31,000 টাকায়, সরকার নির্ধারিত দাম 26,520 টাকা। এক ড্রাম খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 33,500 টাকায়, অর্থাৎ সরকার প্রতি লিটার 136 টাকায় বিক্রি করতে বললেও পাইকারিতেই দাম পড়ছে 164 টাকা। রূপচাঁদা আপনার আরো 10 দিন আগে থেকে বন্ধ করে দিচ্ছে, মানে তেলের সংকট, প্রচুর সংকট। এক একটা কাস্টমার আমরা যখন তাকে এক পিস তেল দেই, সে অনেক লম্বা করে একটা নিঃশ্বাস নেয় যে পুরো মার্কেটে কোথাও তেল পাইলাম না, আপনার এখানে এসে তো যাই হোক একটা
পেলাম। খুচরা বিক্রেতারা বলছে বাজারে স্বল্প পরিমাণে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ রেখেছে দু একটি প্রতিষ্ঠান, তবে তা কিনতে মুড়ি ও হালিম মিক্সের মতো অপ্রয়োজনীয় আইটেম নিতে বাধ্য করা হচ্ছে। বাজারে তেল নাই, চাইটপদ মাল লমু লগে তাহলে আমার তেলের কারণ দিবা, চাইটপদ লমু না তেল বেশি না, তেলের সাথে মুড়ি নিতে হবে না সরষের তেল নিতে হবে, বাধ্যতামূলক করে দিছে যে এটা তেল নিলে ওটা নিতে হবে। সরকার মিল পর্যায়ে আবারও নজরদারি না বাড়ালে ঈদের আগে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিপণী বিতানগুলোয় জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে এলিফ্যান্ট রোডে আছেন সহকর্মী এহসানুল হক শাওন, সরাসরি যাব তার কাছে। রাজধানীর প্রতিটি বিপণী বিতান বা হচ্ছে যে মার্কেট বা শপিং মল রয়েছে এবং ফুটপাতের দোকান রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে ক্রেতাদের উপচে পড়া ভিড়, এবং ঈদের কেনাকাটায় আমরা দেখছি যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রতিটি এই মার্কেট, শপিং মল বা হচ্ছে ফুটপাতের দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় থাকে। আমরা এবার যেটি দেখছি যে করোনার এর আগে দুই বছর যে করোনার মহামারী সেটি কাটিয়ে কিন্তু ক্রেতারা যেমন দোকানে ফিরছেন, তেমনি ব্যবসায়ীরাও কিন্তু বেচা বিক্রিতে তারা চেষ্টা করছেন যে তাদের যে পণ্য বা তাদের যে পোশাক পরিচ্ছদ রয়েছে সেগুলি তারা বিক্রেতাদের হাতে তুলে দিতে, এবং তারা কিন্তু পোশাকের নান্দনিকতাও বেশ নিয়ে এসেছেন। আমরা যদি বলি যে এবার যারা বিপণী বিতানগুলোতে যারা ঘুরে দেখছেন তাদের মধ্যে ছেলেরা কিন্তু পাঞ্জাবি কিনছেন, এবং তার মধ্যে আবার শার্টও রয়েছে, ফতুয়া রয়েছে। এর বাইরে মেয়েরা কিন্তু কিনছেন শাড়ি, থ্রি পিস, এবং শিশুরাও কিন্তু কিনছে যে ফ্রক, পার্টি ফ্রক, ফ্যাশন টপস, এই ধরনের পোশাক কিন্তু তারা কিনছেন। আমরা একটি শপে রয়েছি, এখানে দেখবেন যে ক্রেতারা কেউ কেউ পাঞ্জাবি যাচাই বাছাই করে কিনছেন, পছন্দের রং তারা দেখে শুনে কিনছেন, কেউ কেউ আবার দেখে পাশের যে শপ এরকমও ফিরে যাচ্ছেন, এরকমটিও কিন্তু আমরা দেখছি। তো সর্বোপরি ব্যবসায়ীরা বলছেন যে করোনার যে মহামারী ছিল তা কাটিয়ে এবার তারা কিছুটা হলেও লাভ করবেন, তাতে বিগত দিনের যে তারা ক্ষতি মুখে পড়েছিলেন সেই ক্ষতি পুষিয়ে তারা কিছুটা লাভের মুখ দেখবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর এলিফ্যান্ট রোডে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউজেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ঈদ চ্যারিটি মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে সকালে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের স্ত্রী ফৌসার প্রধান পৃষ্ঠপোষক সেলিনা মোমেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বুটিক পণ্য প্রদর্শনী ও বিক্রি করা হয়। খেলার জোয়ায় ঢুকলে সর্বশান্ত হওয়ার আগে বেরোনোর সুযোগ নেই, চাইলেও চাপে পড়তে হয় সিন্ডিকেটের। জোয়ার অনলাইন সাইটগুলো চিহ্নিত করে বন্ধ ও নজরদারি বাড়ানোর তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। জুয়ার আসক্তি থেকে সব হারিয়ে মানসিক বিকারগ্রস্ত অবস্থা এতটা ভয়ানক হয় যে হতাশা থেকে একসময় হত্যা করেন সন্তান এবং পরিবারকে। 2020 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা এটি। এমন এক জগৎ যেখানে প্রবেশের পর বের হতে কত বাধায় পড়তে হয়, জানতে চাই সেই অভিজ্ঞতা। যতটা সহজে এই জগতে পা রাখা যায় বের হওয়া ততটাই কঠিন। এখন আপনি উঠে যাইতেছেন, ওই লোকটা খেলতে চাইতেছে, তখন বিপত্তি বাদে হতাশার কারণে অনেকে হয়তো বিবাদে দড়ায় এবং মারামারি পর্যন্ত হয়ে থাকে। নেতা দাবি করে, এরকম লোকজন এগুলো নিয়ন্ত্রণ করে, মানুষ ভয়ে কিছু বলতে পারে না, মাদকদ্রব্য ব্যবসায়ীরাই মূলত এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। বিনোদনের উপলক্ষ খেলাধুলা এখন হয়ে দাঁড়িয়েছে অনেক তরুণের ধ্বংসের মাধ্যম। আগামী প্রজন্মকে অনলাইনের ভয়ঙ্কর প্রভাব থেকে মুক্ত রাখতে প্রচারণা বাড়ানোর পরামর্শ। বাইরে থেকে যারা অ্যাপস ভিত্তিক বা প্রযুক্তি ব্যবহার করে এই জুয়ারের কাজগুলো করছে বা জুয়ার কাজগুলো করছে, সেগুলো প্রযুক্তি দিয়ে কিভাবে প্রতিরোধ করা যায়, আইন শৃঙ্খলার কিন্তু একটা আন্তর্জাতিক নেটওয়ার্কও আছে, তারা এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কতটা পেশাগত সদিচ্ছা পোষণ করে, নাকি এখান থেকে যারা ভাগ বাটোয়ারা পায় তারা এই বিষয়টিকে ধরে রাখতে চায়, কারণ এটাও তো এক ধরনের বাণিজ্যে পরিণত হয়েছে। উন্মুক্ত সাইবার দুনিয়া, অন্তর্জালে ছড়িয়ে আছে দৃশ্য অদৃশ্য অনেক ফাঁদ, কিন্তু আশঙ্কার ব্যাপার হলো দেশের বাইরে থেকে পরিচালিত অনলাইন সাইটগুলো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে দেশের অর্থ। সাইটের তথ্য আমরা
পর পরে সাইট যারা অ্যাডমিন তাদেরকে গ্রেপ্তার করি। আমরা যেমন বন্ধ করে দিয়েছি, অ্যাট দ্য সেম টাইম বিটিআরসির সহযোগিতা নিয়ে আরও যারা কার্যক্রম চালাই তাদেরগুলো আমরা ব্লক করে দেওয়া, বন্ধ করার কার্যক্রম এটা অব্যাহত আছে। সংশ্লিষ্টদের কঠোর নজরদারি রক্ষা করতে পারে সামাজিক অবক্ষয়, সেই সঙ্গে দেশের অর্থ পাচার রোধ করাও সম্ভব হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। অনলাইনে গত 24 তারিখ থেকে ট্রাই করতেছি, অনলাইনে তো লগইন হলেও লেখা আছে ইউ আর ভ্যালুয়েবল ফর আস। অনলাইনে বিপর্যয় আর কাউন্টারের সার্ভার ডাউন। ঈদ যাত্রার রেলের আগাম টিকিট নিতে ঢাকা চট্টগ্রামে ভোগান্তি, বাস ও লঞ্চ টার্মিনালে নেই ভিড়ে। নিউ মার্কেটে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল 3 দিনের রিমান্ডে, ব্যর্থতা ঢাকতে দায় চাপাচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ব্লেম গেমের রাজনীতি করছে দলটি, জবাব আওয়ামী লীগের। এবং টেকনাফে বর্ধিত সভায় আওয়ামী লীগের 2 নেতাকে বেধড়ক কিল ঘুষি মারলেন সাবেক এমপি বদি ও তার ভাই, ভিডিও ভাইরাল, বিরোধিতা করায় চড়াও দাবি ভুক্তভোগীদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।